আজকের বিষয় ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ রাজনারায়ণ বসু। উনিশ শতকে যে সকল বুদ্ধিজীবী এবং লেখক বঙ্গীয় নবজাগরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন রাজনারায়ণ বসু। ব্রাহ্মবাদের প্রতিরক্ষাকারীর ভূমিকা পালন করেছিলেন বলে তাঁকে ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ আখ্যা দেওয়া হয়েছিল। সেই সময়কার প্রগতিশীল প্রবন্ধকার হিসাবেও তিনি পরিচিত ছিলেন। তিনি তত্ত্ববোধিনী পত্রিকায় নিয়মিত লিখতেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে তিনি উপনিষদের ইংরাজি অনুবাদও করেছিলেন, যিনি আবার ইয়ং বেঙ্গলেরও সদস্য ছিলেন। বাংলা সাহিত্যের জগতে মধুসূদন দত্তের সঙ্গে তাঁর বন্ধুত্ব সুবিদিত। ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতির প্রতি তাঁর গভীর লক্ষ্য ছিল। নারী শিক্ষার জন্য মেদিনীপুরে প্রথম বালিকা বিদ্যালয়ও স্থাপন করেছিলেন রাজনারায়ণ বসু। নবগোপাল মিত্রের হিন্দু মেলার উদ্বোধন হয়েছিল তাঁরই হাতে। সাহিত্য পরিষদের সভায় বাংলা ভাষার প্রচলনের কথা প্রথম তিনিই বলেন। সঞ্জীবনী সভা নামে এক রাজনৈতিক দলের সঙ্গেও রাজনারায়ণ বসু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। 1826 সালের 7ই সেপ্টেম্বর ব্রিটিশ শাসনাধীন কলকাতার নিকটবর্তী 24 পরগনা জেলার বোড়াল গ্রামে এক শিক্ষিত পরিবারে রাজনারায়ণ বসু জন্মগ্রহণ করেন। তাঁর পিতা নন্দকিশোর বসু রাজা রামমোহন রায়ের স্কুলে ইংরেজি পড়াতেন এবং রামমোহনের ভাবাদর্শ দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। রাজনারায়ণের মাতাও ছিলেন অত্যন্ত সরল এবং ধার্মিক। এছাড়া নন্দকিশোর কলকাতার হরকড়া অফিসে বেশ কিছুদিন কেরানির কাজ করেছিলেন। সেই কাজে উৎকোচ গ্রহণের অনেক সুযোগ থাকলেও কখনো তিনি সে কাজ করেননি। রাজনারায়ণ বসু বাল্যকাল থেকেই পড়াশোনায় খুবই মনোযোগী ছিলেন। রাস্তায় কোনো আকর্ষণীয় তামাশা আমোদ প্রমোদ ঘটে গেলেও বইয়ের পাতা থেকে তিনি মুখ তুলতেন না। তাঁর যখন 7 বছর বয়স তখন তাঁর পিতা তাঁকে পড়াশোনার জন্য কলকাতায় নিয়ে আসেন এবং এখানে তিনি এক গুরুমশায়ের পাঠশালাতে ভর্তি হন। এরপর ইংরাজি শিক্ষার জন্য তাঁর পিতা তাঁকে বৌবাজারের একটি ছোট্ট অন্ধকার ঘরে শম্ভু মাস্টারের স্কুলে ভর্তি করিয়ে দেন। এই শম্ভু মাস্টারের স্কুল থেকে গ্যাস সাহেব দ্বারা প্রতিষ্ঠিত স্কুলে গিয়ে ভর্তি হন রাজনারায়ণ। হেয়ার সাহেবের স্কুলের নাম ছিল স্কুলস সোসাইটিজ স্কুল। হেয়ার সাহেবের সেই স্কুলে পড়বার সময় শিক্ষক হিসাবে তিনি পেয়েছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পিতা দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়কে। সেই স্কুলে পড়াকালীন হাতে লেখা একটি সংবাদপত্রও প্রকাশ করতেন রাজনারায়ণ বসু, যার নাম ছিল ক্লাব ম্যাগাজিন। এরপর 1840 সালে হেয়ার সাহেবের স্কুল থেকে তিনি সেকালের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিন্দু কলেজে ভর্তি হন অধ্যয়নের জন্য। তখন মাঝে মধ্যে হেয়ার সাহেবের স্কুলের ছাত্ররা অবৈতনিকভাবেই হিন্দু কলেজে ভর্তির সুযোগ পেত। প্রথমে তিনি হিন্দু কলেজের থার্ড ক্লাসে অর্থাৎ স্কুল বিভাগের প্রথম শ্রেণীতে ভর্তি হন এবং সে বছর তিনি বহু পুস্তক পুরস্কার স্বরূপ পান। তখন ভালো ছাত্রদের পরীক্ষার উত্তর সংবাদপত্রে ছাপা হতো। দুই একবার তাঁর সাহিত্য, পুরাতত্ত্ব ও ধর্মনীতি বিষয়ক উত্তর সংবাদপত্রে ছাপা হয় এবং ধর্মনীতির জন্য তিনি রৌপ্য পদক লাভ করেন। সেই হিন্দু কলেজের সময়টা রাজনারায়ণ বসুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল বলেই মনে হয়। সেখানে তাঁর সহপাঠীদের মধ্যে ছিলেন মাইকেল মধুসূদন দত্ত, ভূদেব মুখোপাধ্যায়, জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর, নীলমাধব মুখোপাধ্যায়, গোবিন্দ্রচন্দ্র দত্তের মতো প্রতিভাবান সমস্ত মানুষ। এদের মধ্যে মধুকবি মাইকেলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কাহিনী তো সুবিদিত। এছাড়াও সেই কলেজে পড়াকালীন তাঁর প্রথম বিবাহ সম্পন্ন হয় শিয়ালদহের রাধামোহন মিত্রের কন্যা শ্রীমতী প্রসন্নময়ীর সঙ্গে। তখন
রাজনারায়ণের বয়স 17 এবং প্রসন্নময়ী দেবীর বয়স 11 বছর। এছাড়াও সেই কলেজে পড়বার সময় তিনি বিখ্যাত ইংরাজি লেখক কিশোরীচাঁদ মিত্রকে রামমোহন রায়ের জীবনী রচনায় সাহায্য করেছিলেন। আবার রামগোপাল ঘোষের সঙ্গে রাজমহল, গৌড় প্রভৃতি স্থানে ভ্রমণ করে তাঁর ধর্মমতেও কিছু পরিবর্তন চলে আসে। এখানে একটি ব্যাপার উল্লেখ্য, হিন্দু কলেজে পড়াকালীন রাজনারায়ণ বসু মদ্যপানে আসক্ত হয়ে উঠেছিলেন এবং প্রায়শই বন্ধুদের সঙ্গে গোলদিঘিতে মদ্যপান করতেন। সেই খবর তাঁর পিতা নন্দকিশোর বসুর কানে পৌঁছে গিয়েছিল। পুত্রের মদ্যপানের পরিমাণ সীমিত করার জন্য তিনি একটি কৌশল করেছিলেন। নিজের ঘরে একান্তে পুত্রকে ডেকে তাঁর সঙ্গে বসেই মদ্যপানের আয়োজন করলেন নন্দকিশোর এবং দুপাত্রের বেশি ছেলেকে দিতেন না। শর্ত দিলেন অন্যত্র মদ্য খাওয়ার খবর পেলে এইটুকুও আর দেবেন না। কিন্তু পুনরায় অন্যত্র অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন রাজনারায়ণ বসু এবং সেই সময়তেই তিনি কলেজ পরিত্যাগ করেন। পরবর্তীকালে তিনি ইয়ং বেঙ্গলেরও সদস্য হয়েছিলেন। কলেজ ছাড়ার পরই রাজনারায়ণের 19 বছর বয়সে অর্থাৎ 1845 সালে তাঁর পিতার মৃত্যু হয়। তার আগে অবশ্য তাঁর প্রথমা স্ত্রী জলে ডুবে মারা যান। পিতার মৃত্যুর পরে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয় রাজনারায়ণের এবং 1846 সালের শুরুর দিকে তিনি আদি ব্রাহ্ম সমাজের অধীনে ব্রাহ্মধর্মে দীক্ষিত হন। তারপর থেকে তিনি সম্পূর্ণরূপে মদ্যপান ত্যাগ করেন। তাঁর কলেজের সহপাঠীরাও ভীষণ আশ্চর্য হয়েছিল এই ঘটনায়। একটা বিষয় এখানে উল্লেখ্য যে, পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের রক্ষণশীল আচরণকে কেন্দ্র করে ব্রাহ্ম সমাজ দুটি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে ছিল কেশবচন্দ্র সেনের নববিধান ব্রাহ্ম সমাজ এবং অন্যদিকে দেবেন্দ্রনাথ ঠাকুরের আদি ব্রাহ্ম সমাজ। রাজনারায়ণ বসু অবশ্য দেবেন্দ্রনাথের পক্ষেই ছিলেন আজীবন। 1846 সালের সেপ্টেম্বর মাসে তত্ত্ববোধিনী সভা রাজনারায়ণ বসুকে 60 টাকা বেতনে উপনিষদের ইংরাজি অনুবাদকের কর্মের জন্য নিযুক্ত করে। মূলত দেবেন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে তিনি এই কাজে হাত দেন। দেবেন্দ্রনাথ তাকে ইংরেজি খাঁ বলে ডাকতেন। 6 মাস সেই কাজ করার পর তিনি ব্রাহ্ম সমাজের সাধারণ কাজে নিযুক্ত হন। ইস, কেন, কট, মুন্ডক ইত্যাদি আরও কয়েকটি উপনিষদেরও ইংরাজি তর্জমা করেছিলেন রাজনারায়ণ বসু। দেবেন্দ্রনাথের সঙ্গে উলুবেরিয়ার নদী ও দামোদর অতিক্রম করে বর্ধমান ভ্রমণের সময়ও তাঁদের মধ্যে ধর্মচর্চা চলত। ইতিমধ্যে 1847 সালে রাজনারায়ণ বসু দ্বিতীয়বার বিবাহ করেন। পাত্রী কলকাতার হাটখোলার দত্তবাড়ির অভয়াচরণ দত্তের মেয়ে নিস্তারিণী দত্ত। অভয়াচরণ খুবই স্নেহ করতেন তাঁর জামাইকে। এমনকি রাজনারায়ণ বসু সে সময় ভ্রাতাদের বিধবা বিবাহ দিলেও অভয়াচরণ তাঁর প্রতি বিমুখ হননি। উপনিষদের শ্লোক, বেদ ঈশ্বর প্রত্যাদিষ্ট কিনা এবং ব্রাহ্মধর্ম সম্বন্ধীয় নানা তত্ত্ব আলোচনায় তখন রাজনারায়ণদের দিন অতিবাহিত হতো। মাঝে মাঝেই দেবেন্দ্রনাথ এবং তিনি ভ্রমণে বেরিয়ে পড়তেন। 1849 সালে রাজনারায়ণ বসু সংস্কৃত কলেজে ইংরাজির শিক্ষক হিসাবে যোগদান করেন। এরপর সেই সংস্কৃত কলেজ থেকে তিনি মেদিনীপুরে বদলি হয়ে যান এবং 1851 সালের 21 ফেব্রুয়ারি থেকে তিনি সেখানকার জেলা স্কুলের প্রধান শিক্ষকের ভার গ্রহণ করেন। 15 বছর অর্থাৎ 1866 সালের 6 মার্চ পর্যন্ত তিনি সেই পদের দায়িত্ব সামলেছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি সেই পদ পরিত্যাগে বাধ্য হন। সেই মেদিনীপুর তাঁর নানাবিধ কর্মকাণ্ডে সমৃদ্ধ হয়ে ওঠে। শিক্ষা ব্যবস্থার ভার গ্রহণ করে
মেদিনীপুরের সেই জেলা স্কুলের উন্নতি সাধনের জন্য তিনি যথাসম্ভব চেষ্টা করেন এবং তার ফলও ফলেছিল। এডুকেশন কাউন্সিল স্বীকার করেছিল যে রাজনারায়ণের দৌলতেই মেদিনীপুরের ছাত্রদের উন্নতি হয়েছে। ছাত্রদের নিয়ে তিনি বিতর্ক সভাও গঠন করেছিলেন যাতে তাদের বৌদ্ধিক বিকাশ সম্ভব হয়। ছাত্রছাত্রীদের নানাবিধ বইপত্র পড়ার সুবিধার জন্য তিনি একটি পাঠাগারও নির্মাণ করেছিলেন। এমনকি তিনি শ্রমিক ও কৃষকদের শিক্ষার প্রয়োজনীয়তার কথাও ভেবেছিলেন, সেহেতু তিনি তাদের জন্য রাত্রিকালীন এক স্কুল স্থাপন করেন। সর্বোপরি স্ত্রী শিক্ষার বিস্তারের উদ্দেশ্যে রাজনারায়ণ বসু একটি বালিকা বিদ্যালয়ও স্থাপন করেছিলেন। মেদিনীপুরে তাঁর উল্লেখযোগ্য কৃতিত্ব হল সেখানকার ব্রাহ্ম সমাজের পুনঃস্থাপন এবং তার উন্নতি সাধন। 1852 সালে এটি পুনঃস্থাপিত হয়েছিল। কয়েক বছর পর তিনি চাঁদা তুলে এক সমাজগৃহ নির্মাণ করেছিলেন। ব্রাহ্ম সমাজের সঙ্গে একটি ধর্মালোচনা সভা ও কিছুদিন পরে তা উঠে গেলে তিনি সঙ্গত সভাও স্থাপন করেন। সেই মেদিনীপুরে ধর্মতত্ত্ব দীপিকা নামক গ্রন্থ প্রণয়ন শুরু করেন রাজনারায়ণ বসু এবং তা সমাপন করেন সেই মেদিনীপুরে। ব্রাহ্মধর্ম বিষয়ক অধিকাংশ বক্তৃতা তিনি মেদিনীপুরেই দিয়েছিলেন। সেখানে থাকতেই তিনি ইংরাজি ভাষায় ডিফেন্স অফ ব্রহ্মাইজম নামে একটি গ্রন্থ রচনা করেন। জাতীয় ভাবধারা বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে রাজনারায়ণ বসুর উদ্যোগে জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠিত হয়। রাজনারায়ণের দেশপ্রেম ছিল তীব্র। দেশীয় ভাষা ও সংস্কৃতির প্রতি তাঁর প্রবল ও অকৃত্রিম ভালোবাসা সুবিদিত। উক্ত সভার সভ্যদেরকে গুড নাইটের বদলে বলতে হতো সুরজনী এবং 1 জানুয়ারির বদলে 1 বৈশাখে তাঁরা পরস্পরকে অভিনন্দন জানাত। এই সবই রাজনারায়ণের বিধান। পরবর্তীকালে ওই সভার কার্যবিবরণীর পুস্তক থেকেই অনুপ্রেরণা পেয়ে নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন। 1875 সালে সেই মেলার উদ্বোধক ছিলেন রাজনারায়ণ বসু। তিনি প্রথম ব্যক্তি যিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সভায় বাংলা ব্যবহারের পরামর্শ দেন। বিলাত ফেরতদের আত্মগরিমা ও অহংকার মিশ্রিত আচরণকে তিনি সহ্য করতে পারতেন না, কিন্তু তিনি কাউকে কখনো বিলাত যাওয়ার নিষেধ করেননি। তিনি দেশীয় প্রথায় ব্যায়াম, দেশীয় ঔষধ, এমনকি দেশীয় সঙ্গীতের প্রচারের সপক্ষে কথা বলেছেন বারবার। মেদিনীপুরে থাকাকালীন তাঁর একটি উল্লেখযোগ্য এবং অভিনব কাজ হল সুরাপান নিবারণী সভা প্রতিষ্ঠা করা। তাঁর কর্মরত স্কুলের প্রধান শিক্ষক ভোলানাথ চক্রবর্তী মদ্যপান বিরোধী কয়েকটি সঙ্গীতও রচনা করেছিলেন। রাজনারায়ণ বসু মেদিনীপুরে থাকাকালীনই 1857 সালে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। বিচক্ষণ মানুষের মতোই তিনিও সিপাহীদের পক্ষে দাঁড়াননি ঠিকই, তবে নিয়মিত তাঁদের খোঁজ খবর রাখতেন। বিশেষত সেখানকার শেখাওয়াত ব্যাটেলিয়ন নিয়ে তাঁর আগ্রহ ছিল প্রবল। 1866 সালে মেদিনীপুর ত্যাগ করেন রাজনারায়ণ বসু। ফিরে এসে হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা বিষয়ক, বঙ্গভাষা ও সাহিত্য বিষয়ক তিনি কয়েকটি মননশীল বক্তৃতা দিয়েছিলেন। 1873 সালে হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা বিষয়ক বক্তৃতায় তাঁর জাতীয়তাবাদী চেতনার আঁচ পাওয়া গিয়েছিল স্পষ্টভাবে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপিত হলে তিনি তাঁর সভ্য হন। 1878 সালে লর্ড লিটনের দেশীয় ভাষা সংক্রান্ত আইনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলেন দেশপ্রেমিক রাজনারায়ণ বসু। সঞ্জীবনী সভা নামক এক গুপ্ত রাজনৈতিক দলের সভাপতির পদও তিনি অলঙ্কৃত করেছিলেন। 1880 সালে ইংরাজিতে তিনি একটি বই লিখতে শুরু করেন। পরে সেটির বাংলা তর্জমা করে বৃদ্ধ হিন্দুর আশা নাম দিয়ে 80-এর দশকের মাঝামাঝি সময় তিনি
তা নবজীবন পত্রিকায় প্রকাশ করেন। দেওঘরে অবস্থানকালে তিনি তাম্বুলোপহার এবং সারধর্ম নামে দুটি পুস্তক রচনা করেছিলেন। এখানে উল্লেখ্য মাইকেল মধুসূদন দত্তের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক ছিল। মেঘনাদবধ কাব্য রচনাকালে প্রথম তিনটি সর্গ মধুসূদন দত্ত ডাকযোগে রাজনারায়ণকে পাঠিয়েছিলেন পড়ে দেখবার জন্য। তিলোত্তমা সম্ভব কাব্যেরও একটি আলোচনা লিখেছিলেন রাজনারায়ণ বসু ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায়। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরও তাঁর দ্বারা খুবই প্রভাবিত হয়েছিলেন। তাঁর রচিত আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল সেকাল আর একাল, হিন্দু অথবা প্রেসিডেন্সি কলেজের ইতিবৃত্ত, হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব, দ্য আদি ব্রাহ্ম সমাজ, হিস ভিউজ অ্যান্ড প্রিন্সিপালস, ব্রহ্মসাধন ইত্যাদি। তিনি একটি আত্মচরিত রচনা করেন। মেদিনীপুরে তাঁর মহৎ কর্মকাণ্ড তাঁকে ঋষি রাজনারায়ণে পরিণত করেছিল। তিনি নিজেই লিখেছিলেন যে জনমানসের কাছে তিনি মেদিনীপুরের রাজনারায়ণ বসু নামেই পরিচিত ছিলেন। অবশেষে 1899 সালের 18ই সেপ্টেম্বর রাজনারায়ণ বসু পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 73 বছর।